নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 50 লক্ষ টাকা ব্যয়ে শিলডুবিতে পিএইচই পুনঃসংস্কার কাজের সূচনা বিধায়ক করিমের। ঘোষিত হল বিজেপির কাছাড় জেলা কমিটির নবগঠিত মাইনরিটি মোর্চা, রয়েছেন 31 সদস্য। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে আয়রংমারাতে নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, মন্ত্রী পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রধানমন্ত্রী জলজীবন মিশন প্রকল্প থেকে 50 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে বুধবার সোনাই বিধানসভা কেন্দ্রের অধীনস্থ শিলডু বিজেপির পুরানবাজার সংলগ্ন পিএইচের পুনঃসংস্কার কাজের উদ্বোধন করলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী নির্বাহী বাস্তুকার দেবদুলাল দাস, সোনাই এআইইউডিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর, যুব শাখার সভাপতি জাকির হোসেন লস্কর সহ বিভাগীয় কর্মকর্তারা। পরে এ উপলক্ষে শৈলেন্দ্র মল্লিকের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, আগামী 2 বছরের মধ্যে সোনাই বিধানসভা কেন্দ্রের সবকটি জ্বলন্ত সমস্যার সমাধান সম্পন্ন হবে। এদিন দুর্নীতি মুক্ত ও স্বচ্ছ সোনাই গড়তে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সোনাই বিধানসভা সমষ্টিতে যে যে মে টোটাল 150-এর মতো রেক্টিফিকেশন আর নতুন স্কিম মিলে কাজ হবে, আগামী 1.5 বছরের মধ্যে কমপ্লিট হবে। এর মধ্যে আমরা 17টা হ্যান্ডওভার করেছি, বাকিগুলো আমরা ফেজ ওয়াইজ প্রত্যেক মাসে আমরা করে যাব। কাজের কোয়ালিটি ভালো হচ্ছে, পাবলিকও স্যাটিসফাইড। আমরা জনগণের কাছ থেকে মতামত নেই যে আপনাদের যে অ্যাজ পার স্পেসিফিকেশন টিএস মেনে কাজ হয়েছে কিনা, প্রত্যেক জায়গাতেই মোটামুটি আমাদের পিএইচির কাজগুলো অনেক ভালো হচ্ছে। এই জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ, এখানের কন্ট্রাক্টরকেও ধন্যবাদ, ভালো কাজ করেছেন এবং জনসাধারণ স্যাটিসফাইড, তাহলে আমরাও স্যাটিসফাইড। আর বাকি তো সব কাজ, বাকি ডিপার্টমেন্টের কাজ স্টার্ট হবে। এর মধ্যে পিডব্লিউডিও কাজ শুরু করবে, টেন্ডার হয়েছে, অ্যাওয়ার্ডের স্টেজে আছে, অনেকটা অ্যাওয়ার্ড হয়েছে, কাজ শুরু হয়েছে। আর পিএনআরডির জব কার্ড ভেরিফিকেশন চলছে, উইদিন 7 ডেজ এগুলো কমপ্লিট হবে। সোনাই সমষ্টিতে আমাদের প্রত্যেক ভিডিও জানিয়েছেন, সোনাই ব্লগের রিভিউও নিয়েছি, সেই দিন ডিসিও ছিলেন। তো আগামী মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সোনাইতে আমরা কিছু কিছু পরিবর্তন বাস্তবে দেখতে পাবো, কাজ হবে। এই মানসিকতা নিয়ে প্রত্যেক বিভাগ, জনসাধারণ, ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ সবাই মিলে আমরা একযোগে কাজ করছি। ঘোষণা করা হলো ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির মাইনরিটি মোর্চার নবগঠিত কমিটি। বুধবার দলীয় জেলা সভাপতি বিমলেন্দু রায় এই নবগঠিত কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। 31 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির জেলা সভাপতি পদে রয়েছেন সোনাই মণ্ডলের নজরুল ইসলাম লস্কর ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন শিলচর ব্লক মণ্ডলের আতাউর রহমান লস্কর। এদিন এক সাংবাদিক সম্মেলন করে নবগঠিত কমিটির পদাধিকারীদের পরিচয় ঘোষণা করেন জেলা সভাপতি বিমলেন্দু রায়। নির্বাচনী লড়াইয়ে দলের ভিত আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে কমিটির কর্মকর্তাদের মাইনরিটি এলাকাগুলোতে জোর কদমে কাজ করার পরামর্শ দেন তিনি। এদিকে মাইনরিটি জনগণের কাছে বিজেপি দলের বিকাশের বার্তা পৌঁছে দিয়ে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাবেন বলে জানান মোর্চার সভাপতি ও সাধারণ সম্পাদক। কর্মকর্তাগণ উপস্থিত আছেন, আমি একটা কথাই বলবো, আমাদের মাননীয় জেলা সভাপতি শ্রীযুক্ত বিমলেন্দু রায় মহাশয় যে নির্দেশ দিয়েছেন, আমরা আসন্ন পঞ্চায়েত নির্বাচন তথা আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের আস্থা বিশ্বাস গোটা কাছারে আমরা সংখ্যালঘু প্রত্যন্ত অঞ্চলে এবং সংখ্যালঘু এলাকাতে গিয়ে কিভাবে দলকে শক্তিশালী করা যায় এবং আগামী আসন্ন লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে কিভাবে আমরা সংখ্যালঘু এলাকা থেকে বিপুল ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করে আনা যায় সেটা আমাদের প্রচেষ্টা থাকবো, এবং কিভাবে আমরা
সংখ্যালঘু এলাকাতে গিয়ে আমাদের আমাদের সংখ্যালঘু মোর্চার যে ব্যানার এবং আমাদের দলীয় পতাকা কিভাবে পৌঁছানো যায় সেটা আমরা দায়িত্বভার আজকে অফিসিয়ালি গ্রহণ করলাম। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের কাছাড় জেলার মাননীয় সভাপতি শ্রীযুক্ত বিমলেন্দু রায় মহাশয়কে, উনি যে আমাকে আজকে কাছাড় জেলার সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছেন। সর্বদা উনার আমরা আশীর্বাদ এবং উনার সহযোগিতা আমরা বিগত দিন থেকে পেয়ে যাচ্ছি। আগামী দিনে আমাদের সংখ্যালঘু মোর্চাকে ঢালার উন্নয়ন করতে আমরা সক্রিয় সাহায্য সহযোগিতা নিশ্চয়ই উনার কাছ থেকে পাব। উনি যে আস্থা বিশ্বাস করে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন আমরা কাছাড় জেলাতে, সেটা কিভাবে প্রভাব পালাতে পারি আমরা উনার আপনাদের যে শক্তিবৃদ্ধি হবে বা আপনাদের মাইনরিটি সমাজ আছে এটাকে একমাত্র পরীক্ষা হয়। আমরা দেখেছি স্টুডেন্টরা সারা বছর পড়ে এবং শেষে গিয়ে একবার এক্সাম দেয়, এক্সামে গিয়ে ওরা পাশ করে, তো ঠিক তাদের এক্সামটা হবে যে আগামী পঞ্চায়েত নির্বাচন আছে 2023-2023 যদি দেখা যায় যেন মাইনরিটি এলাকা থেকে ওনারা বিপুল ভোটে জয়ী করে আনতে পেরেছেন APGP JPC মেম্বার, তবেই তাদের পরীক্ষায় পাশ। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে বুধবার ধলাই বিধানসভা কেন্দ্রের বরজালেঙ্গা খণ্ড উন্নয়নের অন্তর্গত আইরংমারা জিপিতে প্রায় 6 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এক সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন তার সাথে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা খণ্ড উন্নয়নের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, বরজালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর প্রমুখ। পরে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, এখানের পরে যখন আরেকটা রাস্তা উপরে যায় ওই আরেকটা রাস্তা, এই রাস্তা দেখা যায় না, এই রাস্তা দেখা যায়, এই যে রাস্তা, এই রাস্তার যারা সহযোগিতা করে সাহায্য করে কাজ করে তারা উপরে গিয়ে হো রাস্তাটা সুন্দর পায়। এখানে যদি আমি ভালো কাজ করতে পারি, বাড়ির সামনের রাস্তাটা বড় বানাইতে পারি, উপরে গিয়েও আমি দেখব যে আমার হো রাস্তাটা বড় আছে, সোজা স্বর্গে যাইব, আর নাইলে বড় গন্ডগোল লাগে। যেটার লেগে এখানে আপনারা যারা রাস্তার সহযোগিতা করছেন কররা, আপনারা জানিয়ে রাখুন ঈশ্বরের কাছ থেকে যে রাস্তাটা আপনারা, আমরা সবও যেতে লাগবো একদিন, কোনো না কোনো রাস্তায় যাই আর তো দেখি না চোখে, ও রাস্তাটা আপনারা ভালো থাকবে। বুধবার সোনাই বিধানসভা কেন্দ্রের শিলডুবি গার্লস রেসিডেন্সি কলেজের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিকরাও। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক জানান, 23 কোটি টাকা ব্যয় সাপেক্ষে শিলডুবি গার্লস রেসিডেন্সি কলেজের নির্মাণ কাজ চলছে। তিনি বিধায়ক হওয়ার পর বিগ বাজেটের কাজের মধ্যে এই প্রকল্পটি তার কাছে অন্যতম বলে জানান। এদিন প্রকল্পটির প্রাথমিক স্তরের কাজ খতিয়ে দেখেন তিনি। আগামী 2023 সালের মধ্যে সংশ্লিষ্ট কলেজটির ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন। পাশাপাশি একই এলাকায় আরও দুটি বিগ বাজেটের প্রকল্পের সূচনা রয়েছে বলে জানান বিধায়ক। তো আমরা এই মাসের মধ্যেই আমরা এটা ফাউন্ডেশন স্টোন লে করব আনুষ্ঠানিকভাবে। এখানে মিনিস্টার থাকবেন, গার্জেন মিনিস্টার, সাংসদ রাজদীপ রায়ও থাকবেন। তো আমি বিধায়ক হওয়ার পরে প্রথম আমার যেহেতু এটা বড় প্রজেক্ট, 23 কোটি টাকার প্রজেক্ট, এটার প্রতি আমার একটা কিউরিসিটি আছে যে কীভাবে কাজ হচ্ছে কি না, আর কন্ট্রাক্টার যথেষ্ট ভালো, তো কাজের অগ্রগতি ভালো। তাছাড়া বিগত লাস্ট 5 ইয়ার্সে একটা প্রজেক্ট এখানে স্যাংশন ছিল আশেপাশে, দুটো প্রজেক্ট, একটা হচ্ছে প্ল্যানেটোরিয়াম, সেই প্ল্যানেটোরিয়ামের তো এতদিন স্যাংশন ফান্ড ছিল না, এখন ফান্ড এসেছে। ড্রয়িং ডিজাইন আমরা পিডব্লিউডির সঙ্গে কথা বলে ড্রয়িং ডিজাইনের একটা পার্ট পেয়ে গেছেন, এটারও কাজ স্টার্ট করা যাবে। তো আমরা দুইটা প্রজেক্টেই আশাবাদী। আর থার্ড হচ্ছে আমাদের DC 4th grade স্টাফ কোয়ার্টার যেগুলো হচ্ছে সেগুলোরও ড্রয়িং ডিজাইন পেয়ে কাজ স্টার্ট হয়েছে। তো এখানে একটা সুন্দর পরিবেশের মধ্যে কাজ হবে, লোকেশন বিউটিফুল, এখানে বিউটিফিকেশনও থাকবে, রোড থাকবে, 3-3টা প্রজেক্ট থাকবে, এখানে অনেক কিছু থাকবে। তো এই অঞ্চলের মানুষের কাছে মানে যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি এখানে ডেভেলপ হবে। শিলচর, নিউ শিলচরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা এরিয়া হবে এটা আগামী কিছুদিনের মধ্যে, 2-1 বছরের মধ্যে। স্যার, কাজের হার যে গতিতে চলছে 22-এ ক্লাস স্টার্ট করা যাবেনি স্যার? 22-এ কাজ করা যাবে, ক্লাস স্টার্ট করা যাবে না, 23-এর সেশনে কাজ করা যাবে।
হাইলাকান্দি জেলার আয়নাখাল জিপির অধীনস্থ সিংলা চা বাগান স্থিত অযোধ্যা রায় মেমোরিয়াল হাই স্কুলের প্রাদেশিকরণের দাবি জানালেন স্কুল পরিচালন সমিতির সহ শিক্ষক শিক্ষিকারা। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে তারা সাংবাদিকদের জানান, 1990 সালে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছিল। মূলত চা অঞ্চলে বসবাসকারীরা তাদের শিশুদের যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে না রাখেন সেই বিশেষ উদ্যোগকে মাথায় রেখে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। সেই অনুযায়ী পাঠদান চলে। এই স্কুল থেকেই অনেক শিক্ষার্থীরা মেট্রিক পাশ করে বর্তমানে চাকুরি করছেন। কিন্তু দীর্ঘদিন থেকে এলাকার সচেতন নাগরিক মহল থেকে শুরু করে স্কুল পরিচালন সমিতি এবং শিক্ষক শিক্ষিকাদের স্কুলের প্রাদেশিকরণের দাবি থাকলেও তা আজ অবধি পূর্ণ হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরব হয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে স্কুলে প্রায় সহস্রাধিক পড়ুয়ারা রয়েছেন বলে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়। তাই এদিন স্কুলটিকে প্রাদেশিকরণের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান তারা। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় চা বাগানের দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছেন, আর সেই আশায় আমরা আজও অপেক্ষায় আছি। আমাদের এই বিদ্যালয়টি যদি উনার করুণ কৃপায় যদি প্রাদেশিকীকরণ হয়, তাহলে আমরা বিশেষভাবে চা বাগান অঞ্চলের মানুষেরা উপকৃত হতাম। দীর্ঘদিন থেকে এখানে যারা শিক্ষকতা করছেন ওদেরও আর্থিক অবস্থা এতই অসুবিধায় আছেন, কিন্তু কোনোক্রমে বিদ্যালয়টি এভাবেই বিনা বেতনে বিনা কিছু পেয়েই ওরা খেটে চলেছেন। আমরা এই অঞ্চলের জনসাধারণ, যেমন বেউল আছে, আয়নাখাল আছে, কইয়া আছে, লক্ষ্মীনগর আছে, জয়নগর পুঞ্জি আছে, এইসব অঞ্চলেরও ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে, কিন্তু বিশেষভাবে চা বাগানের ছেলেমেয়েরা এখানকার ছাত্রছাত্রী, এবং বড় আশা নিয়ে ওরা বর্তমান আমাদের দক্ষ মুখ্যমন্ত্রীর দিকে চেয়ে আছে এবং আশা করছে যে উনার করুণ কৃপায় বিদ্যালয়টি প্রাদেশিককরণ হবে। আর যদি এভাবে হয় তাহলে অদূর ভবিষ্যতে এখানকার যারা মানুষ আছে ওরা চিরকৃতজ্ঞ। সৎনামে গুরু ঘাসীদাসের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী শনিবার অর্থাৎ 18ই ডিসেম্বর ভিন্ন কর্মসূচি আয়োজনে জোরকদমে প্রস্তুতি চলছে। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে এই কথাই জানালেন সৎনামী সমাজ সার্বজনীন গুরু ঘাসীদাস বাবার জন্মজয়ন্তী উদযাপন কমিটির কর্মকর্তারা। তারা আরও যোগ করে বলেন, সৎনামী গুরু ঘাসীদাসের জন্মজয়ন্তী উপলক্ষে এদিন সকালে উধারবন বিধানসভা কেন্দ্রের পানগ্রাম সৎনামী পাড়া থেকে গুরু ঘাসীদাসের প্রতিকৃতি নিয়ে এক শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি উধারবন এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করবে। পাশাপাশি শোভাযাত্রার শেষে বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। ঘাসীদাস বাবার জন্মজয়ন্তী 18ই ডিসেম্বর শনিবার, যে আমরা সকাল 7টার সময় গুরুদেবের এই গুরুদেবের শোভাযাত্রা নিয়ে আমরা সকাল 7 ঘটিকার সময় রাস্তা যেন উদারবন থানার থানা পর্যন্ত, এইদিকে পানগ্রাম ডিগির পার পর্যন্ত আমরা গুরুদেবের এই শোভাযাত্রা হওয়ার পরে আমরা শোভাযাত্রা হওয়ার পরে আমরা গিয়ে এই গুরুদেবের পূজা অর্চনা হবে, হওয়ার পরে আমরা এই গুরুদেবের প্রসাদ বিতরণের জন্য সবকে আহ্বান করা হচ্ছে। আচ্ছা, এই যে যে জায়গায় পূজা অর্চনা হবে এই জায়গাটা কোথায়? পানগ্রাম পাড়ত্রি ব্লকের অপোজিটে। আর ভক্তবৃন্দরা কেমন আসবেন? গোপরদিন আসবে প্রায় 500-700 মানুষ। এই গুরু ঘাসীদাস, এই যে সৎনামী সমাজের জন্য এই গুরু ঘাসীদাস বাবার এই উৎসব মানানো হচ্ছে। তারাপুর স্থিত শ্মশানকালী মন্দিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল অষ্টকালীন শ্রী শ্রী রাধাগোবিন্দ লীলা উৎসব। বুধবার মন্দিরে 16 প্রহর হরিনাম সংকীর্তনের পাশাপাশি রাধাকৃষ্ণের লীলা পরিবেশন করেন সুদূর বৃন্দাবন ও নদিয়া থেকে আগত শিল্পীরা। হরিনাম সংকীর্তন শ্রবণে প্রতিদিনই ব্যাপক সংখ্যক ভক্তবৃন্দের আগমন পরিলক্ষিত হয়েছে বলে জানান কীর্তন কমিটির সভাপতি রূপম নন্দী পুরকাইস্ত। পরে মন্দিরে আগত
অগণিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। কীর্তন আসরকে ঘিরে মেলা সহ ভক্তদের আগমনে এক উৎসবমুখর পরিবেশের রূপ নেয় গোটা এলাকা। মঙ্গলবার গভীর রাতে রাজস্থান থেকে আসা 12 চাকার একটি মালবাহী লরি নীলামবাজারে অভিমুখে যাওয়ার পথে করিমগঞ্জ পোয়ামারা বাইপাসের সামনে দুর্ঘটনার কবলে পড়ে সেতুতে ওঠার সময় ধোয়ার কারণে লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে সড়কের বাম পাশে লরির সামনের চাকা অনেকটা চলে যায়। সড়ক থেকে ঝুলে থাকে লরিটি। লরির চালক জানান, সড়কের পাশে থাকা করিমগঞ্জ পুরসভার আবর্জনায় আগুন জ্বলছিল। আগুনের ধোঁয়া বেশি পরিমাণে থাকায় লরির চালক রাস্তা দেখতে পাননি, তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি আশেপাশের লোকজন দেখতে পেয়ে দৌড়ে গিয়ে চালক ও সহচালকের খবর নেন। পরে ট্রাফিক পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে লরিটি উদ্ধার করে। অন্যদিকে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, করিমগঞ্জ বাইপাসের ওই স্থানে বিগত কয়েক বছর ধরে করিমগঞ্জ পুরসভার আবর্জনা ফেলে এতে আগুন ধরিয়ে দেওয়ায় ফলে বেশ কয়েকবার এই স্থানে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা বারবার এর প্রতিবাদ করলেও প্রশাসন তাদের কথায় কর্ণপাত করেনি, তাই অতিসত্বর এই এলাকায় আবর্জনা ফেলা বন্ধ করা না হলে স্থানীয়রা এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। ऐसे हुआ कि रात को मैं 3:15 बजे बाईपास में आया था। अच्छा। तो इतना धुआं दौर था कि आगे में कुछ दिखाई नहीं दिया। मतलब धुआं के वजह से एक्सीडेंट हुआ है? बिल्कुल 100% धुआं की वजह से ही एक्सीडेंट हुआ है। कुछ दिखाई नहीं दिया, लापरवाह गाड़ी था, एक नंबर घर के अंदर ब्रेक ले लिया, रोक लिया, एक नंबर में आस्ता आस्ता आ रहा था, एकदम लापरवाह हो गया यार। तो रोड का अंदाज नहीं मिला, टर्निंग है, टर्निंग में हम दूसरा रोड कितना होगा और ये टर्निंग है, और इतना धुआं था, बहुत जबरदस्त धुआं था। कुछ तो इसलिए आप मतलब किसको जिम्मेदार ठहराएंगे? जिम्मेदार तो हम किसको ठहराए, या हम जबड़ा डालते उसी को ठहराएंगे। कौन डालता है, कौन आग लगाता है, वो प्रशासन नहीं है। यहाँ प्रशासन होने से ये इतना गंदा काम नहीं होता। और पहले भी यहाँ बहुत एक्सीडेंट हुआ है, 2-3 दिन पहले भी एक गाड़ी यहाँ में मारा हुआ है, उससे पहले एक यहाँ में सुपर भी मारा हुआ है।
तो आप कहाँ से आ रहे थे? हम यार हम तो राजस्थान से आ रहा था। कहाँ जाने के लिए आए? यहाँ मैं निमली बाजार, नीलम बाजार जा रहा था। और हम तो यहाँ में आता है जाता है देखता है तो हमको तो एक दो एक्सीडेंट यहाँ मिलता ही, अंदाज भी था, लेकिन ये पूरा रात को ये धुआं दौर से हमको दिखाई नहीं दिया। বুধবার এক গোপন সংবাদের ভিত্তিতে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেলেন ধর্মনগর বন দপ্তরের কর্মীরা। অভিযানে প্রায় 3 লক্ষাধিক টাকার চেরা বন সেগুন কাঠ উদ্ধারের পাশাপাশি একটি মিনি শো মিলও জব্দ করা হয়েছে। বন বিভাগের কাছে আগাম খবর ছিল যে অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার চোরা ইবাড়ি ফরেস্ট বিট এলাকার ফুলবাড়ি জিপির 3 নম্বর ওয়ার্ডের আব্দুর রবের বাড়িতে প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ মজুত রয়েছে। সেই সংবাদের সূত্র ধরে ধর্মনগর এসডিএফও অক্ষয় কুমার বর্দি, রেঞ্জার শৈলেন মালাকার, চোরাইবাড়ির বিট অফিসার গৌতম দাস দলবল নিয়ে অকুস্থলে হানা দিয়ে প্রায় 400 CFT চেরা সেগুন কাঠ সহ একটি সমিল জব্দ করেন। বন বিভাগের সূত্রে প্রকাশ, অভিযুক্ত বাড়ির মালিক তার বাড়িতে অবৈধ উপায়ে কাঠ চেরার চোরাই মেশিন বসিয়ে প্রতিরাতে 2টি মিনি লরিতে করে অসম সহ ত্রিপুরায় কাঠ পাচার করে আসছিল। এতে তাকে 2টি রাজ্যের একাংশ প্রশাসনিক কর্মীরাও প্রণামের বিনিময়ে সহযোগিতা করত বলে অভিযোগ। এদিনের অভিযানের সময় এ কাণ্ডে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ওরা বন কর্মীদের আগমনের আগাম খবরে গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। তবে উক্ত বাড়ির মালিকের নামে একটি মামলা হাতে নিয়েছে বন বিভাগ। উদ্ধারকৃত কাঠগুলো বর্তমানে চোরাইবাড়ি ফরেস্ট বিট কার্যালয়ে রাখা হয়েছে। ফুলবাড়ি গাঁও মে জিপি মে এক ঘর মে অন্দর বহুত সারা টিম্বার ছুপা কে রাখা হয় আর ও 2-3 সাল সে ও ইলিগাল বিজনেস কর রহা হয় ও মতলব ওহা সে জো জুরি ফরেস্ট হোগা ওহা সে ও মাল উঠাতা হয় আর ইহা আকে ও স্টক কর লেতা হয় উসকে বাদ ইহা कुछ फर्नीचर भी बनाता है क्योंकि हमें 100 मिल भी हमने सीज किया है उसमें। और दूसरा एक इन्फॉर्मेशन था कि वो हर दिन 1-2 गाड़ी वो आसाम में भी भेजता है, तो ये इन्फॉर्मेशन था तो उसके हिसाब से मैंने मेरा जो टीम है पूरा वो रेडी कर लिया और 11:30 बजे हम TSR के भी 5 लोग हमें उन्होंने हेल्प किया और उनके साथ हम चले गए। पूरा 2-2.5 घंटा का ये ऑपरेशन था पूरा, तो उसमें हमने लगभग 9-10 क्यूबिक मीटर जैसा हमने टिम्बर जो टिक सॉन टिम्बर है वो हमने सीज कर लिया है। उसके अलावा हमने एक 100 मिल मिनी 100 मिल भी सीज किया है। उसका कॉस्ट लगभग ये टिम्बर का कॉस्ट लगभग 3 लाख जैसा होगा। जो घर का मालिक था वो तो भाग गया था, वो आया नहीं वहाँ। अब्दुल रहब उसका नाम है और वो तो नहीं आया, हमने कॉल किया था उनको, उनका भाई था, भाई ने कॉल किया था उनको लेकिन वो आए नहीं, तो हमने किसी को अरेस्ट तो किया नहीं, लेकिन जो माल था वो पूरा हमने सीज करके हमारे कस्टडी में रखा। দুষ্কৃতীদের হাতে খুন হলো চেন্নাইয়ে কাজ করতে যাওয়া বদরপুর আংলা বাজারের আব্দুল হাসিম। দুষ্কৃতী হামলায় আহত হয়েছেন আরও 3 জন। অবিনাশ মালাকার নামে ত্রিপুরার এক ঠিকাদার এদের চেন্নাই নিয়ে শ্রীপেরাম বদুরের তিরুভালুপুরের ভেলুপুরমে কাজে লাগান। মঙ্গলবার রাতে কিছু দুষ্কৃতী তাদের উপর হামলা চালালে প্রত্যেকে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় এদের রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই আব্দুল হাশিমের মৃত্যু হয়। আহত বাকিরা হলেন বদরুল ইসলাম, জাবির হোসেন আর আব্দুল রব। প্রয়াত আব্দুল হাসিমের পিতা মহিবুর রহমান এবং অ্যাংলার বাজার জিপি সভানেত্রীর প্রতিনিধি মুজিবুর রহমান প্রশাসনের কাছে 70 পুত্রের মৃতদেহ ফেরত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ওখানের তামিল ছেলেরা কয়েকজন এক দল পূর্ব পরিকল্পিতভাবে একটি প্রস্তুতি নিয়ে ওনাদেরকে মারার জন্য এখানে এসেছিলেন, এসে অনেক মারধর করেছেন, সব জখম হয়েছেন, কিন্তু এর মধ্যে থেকে আমাদের আজকের যুবক ছেলে আব্দুল হাশিম আজকে আমাদের এখানে নেই, উনি মারা গিয়েছেন আমরা খবর সূত্রে জানতে পেরেছি। তাই আমি এখানের আমার আসাম সরকার তথা আমার ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে যাচ্ছি যে উনি অনেক গরিব লোক, ওনার ছেলে ইতিমধ্যে 18 বছর বয়স হয়েছে, অনেক গরিব, তাই এই ছেলেটি কর্মসূত্রে এখানে গিয়েছিল।
এত দুর্ভাগ্যজনক ভাবে ওনাকে মারা হয়েছে। তাই আমি এই জিপির পক্ষ থেকে আমার করিমগঞ্জ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট সাহেব এবং বদরপুর থানার ওসি সাহেব এবং আমার আসামের মুখ্যমন্ত্রী সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেন আমাদের আমার এই মুহিবুর রহমান ওনার ছেলে আবুল হাসিমকে যেন অতিসত্বর ওনাকে কেন মারা হলো সেই জিনিসের সেই ঘটনার তদন্ত করে ওনাকে ন্যায় পাইয়ে দেওয়ার যেন চেষ্টা করা হয়। এবং এই মুহূর্তে অত্যন্ত ব্যস্ততায় করিমগঞ্জ বিজেপির পদাধিকারীরা, কেননা অনুসূচিত জাতি মোর্চার রাজ্য কার্যনির্বাহী সভা আয়োজন হবে করিমগঞ্জে। শহরের নীলমণি স্কুল খেলার মাঠে জোর কদমে কাজ চলছে। আগামী 17 ও 18 ডিসেম্বর দুদিনের সভা অনুষ্ঠিত হবে। এতে রাজ্যের বিভিন্ন মন্ত্রী সহ দলীয় নেতারা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা তা এখনো অনিশ্চিত। এদিকে প্রস্তুতি পর্ব নিয়ে জেলা বিজেপির পদাধিকারীরা সাংবাদিকের কাছে বিস্তারিত জানান। উল্লেখ্য, 1996 সালের পর করিমগঞ্জে আয়োজন হতে যাচ্ছে অনুসূচিত জাতি মোর্চার রাজ্য কার্যনির্বাহী সভা। দুই দিনের কার্যক্রম সার্থক করে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ভারতীয় জনতা অনুসূচিত জাতি মোর্চার প্রদেশ কার্যনির্বাহী সভা এবার করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। আগামী 17 এবং 18 ডিসেম্বর তারিখে করিমগঞ্জে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। আমি আমাদের মাননীয় কৃষ্ণদা যেভাবে বলেছেন যে দ্বিতীয়বারের মতো করিমগঞ্জে, শুধু করিমগঞ্জ নয় বরাক উপত্যকায় অনুসূচিত জাতি মোর্চার এরকম কোনো কার্যক্রম অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের প্রয়াত সাংসদ স্বর্গীয় দ্বারকানাথ দাস মহোদয়ের সময় প্রথমবারের মতো করিমগঞ্জে অনুসূচিত জাতি মোর্চার প্রদেশ কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল 1996 সনে। আর এবার 2021-এর এই ডিসেম্বর মাসের 17 এবং 18 তারিখে আবার প্রদেশ কার্যনির্বাহী সভা অনুসূচিত জাতি মোর্চার করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অনুসূচিত জাতি মোর্চার মাননীয় সভানেত্রী শ্রীমতী মন স্বর্ণকার মহোদয়া নেতৃত্বে এই কার্যক্রম এখানে অনুষ্ঠিত হবে এবং করিমগঞ্জ জেলা অনুসূচিত জাতি মোর্চা ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় এই কার্যক্রম হবে। আর এই কার্যক্রমে দলের সকল স্তরের কার্যকর্তারা ও সকল মোর্চা সহ সকল স্তরের কার্যকর্তা নেতৃবর্গ সকলে সহযোগিতা করছেন। আর আমি এই সময়ে করিমগঞ্জের আম জনসাধারণ যারা আছেন আমি তাদের সহযোগিতা প্রার্থনা করছি, করিমগঞ্জের সকল স্তরের জনসাধারণ সাংবাদিক বন্ধু সহ সকলের সহযোগিতা প্রার্থনা করছি। পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত গঙ্গানগর জিপি কার্যালয়ে বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হওয়া দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার পত্নী মধুলিকা রাওয়াত সহ অন্যান্য সেনা অধিকারীদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। গঙ্গানগর জিপির পঞ্চায়েত বডির ব্যবস্থাপনায় এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে জেনারেল বিপিন রাওয়াতের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাস, পূর্বধলায় জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, এপি সদস্য আলতাফ হোসেন বুড়ভুইয়া, জিপি সচিব মাখন পাল, জিআরএস বিপন দাস, প্রাক্তন সৈনিক প্রবেন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্যরা। সেনার মহানায়ক যিনি ছিলেন বিপিন রাওয়াত, যে মর্মদায়ক বিদারক ঘটনা ঘটেছিল গত 9 তারিখ, সম্পূর্ণ ভারতবর্ষব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। ওনাদের প্রতিকৃতিতে আজকে মাল্যদান করা হয় এবং ওনাদের আত্মার চিরশান্তি কামনায় আমরা ওইখানে 2 মিনিট নীরবতা পালন করি আর ভগবানের কাছে প্রার্থনা করি ওনার যেন আত্মার চিরশান্তি করেন। এবং ওনাদের যে ঘটনা ঘটেছে আমরা সবাই অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আর এই যে কত স্থান আমরা ভারতবর্ষে ভরাট করার মতন অবস্থায় নাই, আমরা সত্যিই দুঃখিত যে কি ভাষায় আমরা প্রকাশ করব ভাষা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 50 লক্ষ টাকা ব্যয়ে শিলডুবিতে পিএইচই পুনঃসংস্কার কাজের সূচনা বিধায়ক করিমের। ঘোষিত হল বিজেপির কাছাড় জেলা কমিটির নবগঠিত মাইনরিটি মোর্চা, রয়েছেন 31 সদস্য।
পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে আয়রংমারাতে নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, মন্ত্রী পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।